আসসালামু আলাইকুম। ভিডিও অফ সার্কুলার ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো এনএসআই অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এর পরীক্ষার সিলেবাস নিয়ে, যেমন কয়টি ধাপে পরীক্ষা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন করে, তাছাড়া পরীক্ষার জন্য কোন বই পড়লে ভালো হবে ইত্যাদি আরও অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার কিছুই করা লাগবে না, শুধুমাত্র ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন যাতে পরবর্তীতে এনএসআই পরীক্ষা সম্পর্কে আপনাদের কোনো ভুল না হয় বা সমস্যা না হয়। তো চলুন দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে মূল আলোচনায় যাবার আগে একটি কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এনএসআই পরীক্ষা মোট চারটি ধাপে হয়ে থাকে। 1 নম্বর প্রিলিমিনারি, 2 নম্বর রিটেন, 3 নম্বর কম্পিউটার টেস্ট এবং 4 নম্বর ভাইভা। পরীক্ষা হয় মোট 5টি বিষয়ের উপর, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং কম্পিউটার থেকে। প্রশ্নের ধরন হলো এমসিকিউ। 5টি বিষয়ের মধ্যে এমসিকিউ থাকবে 80 থেকে 100টা। তার মধ্যে থেকে এমসিকিউ থাকবে বাংলা থেকে থাকবে 20টি, ইংরেজি থেকে থাকবে 20টি, গণিত থেকে থাকবে 20টি, সাধারণ জ্ঞান থেকে থাকবে 20টি, কম্পিউটার থেকে থাকতে পারে আবার নাও থাকতে পারে, শিওর না। পরীক্ষার সময় মাত্র 1 ঘন্টা, সুতরাং পরীক্ষার সময় 1টা সেকেন্ডও ব্যয় করা যাবে না। এখন দেখব কোন বিষয়ে কোন অংশ থেকে প্রশ্ন করতে পারে। বাংলা বিষয়ে যেসব অংশ থেকে প্রশ্ন থাকতে পারে, 1 নম্বরে ধ্বনি পরিবর্তন, 2 নম্বর নত্যবিধান এবং সত্যবিধান, 3 নম্বর শব্দ, 4 নম্বর বাগধারা, 5 নম্বর সমাস, 6 নম্বর প্রত্যয়, 7 নম্বর পদ, 8 নম্বর বাক্য, 9 নম্বর বানান ও বাক্যশুদ্ধি এবং 10 নম্বর সন্ধি। এখন প্রশ্ন হলো যে কোন কোন বই পড়বেন। 1 নম্বরে নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ অবশ্যই পড়বেন। 2 নম্বরে MP3 বাংলা বই, যেখানে বিস্তারিত আলোচনা করা আছে সব কিছু। ইংরেজি বিষয়ে যেসব অংশ থেকে প্রশ্ন থাকতে পারে, 1 নম্বরে সিনোনিম অ্যান্টোনিম, 2 নম্বরে পিন পয়েন্টস কারেকশন, 3 নম্বরে প্যাসেজ, 4 নম্বর ভোকাবুলারি, 5 নম্বর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 6 নম্বর অ্যানালজি, 7 নম্বর স্পেলিং, 8 নম্বর কারেকশন, 9 নম্বর আইডমস অ্যান্ড ফ্রেজ, 10 নম্বর ট্রান্সলেশন। তার ফাঁকে একটা কথা বলে নেই, যেসব অংশের নাম বলেছি সকল অংশ থেকে প্রশ্ন করবে এমন কিন্তু না, এইসব অংশের মধ্য থেকে প্রশ্ন করে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। সাধারণ জ্ঞানের জন্য মাত্র 2টি বই পড়বেন। 1 নম্বর হলো MP3 বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে সকল তথ্য এই বইতে পাওয়া যায়। 2 নম্বরে MP3 আন্তর্জাতিক, অর্থাৎ আন্তর্জাতিক বিষয় সম্পর্কে সকল তথ্য পাওয়া যায় উক্ত বইতে, অর্থাৎ MP3 আন্তর্জাতিক বইতে। 3 নম্বরে সাম্প্রতিক বিষয় সম্পর্কে কিছু প্রশ্ন থাকবে। তারপরে গণিত বিষয়ে যেসব অংশ থেকে প্রশ্ন করতে পারে বা থাকবে, 1 নম্বর বীজগণিত, 2 নম্বর পাটিগণিত, 3 নম্বর সেট অফ ফাংশন, 4 নম্বর পরিসংখ্যান, 5 নম্বর সুদ ও আসল, 6 নম্বর লাভ ক্ষতি, 7 নম্বর শতকরা। তাছাড়া আরও অনেক সহজ অংশ থেকে প্রশ্ন করতে পারে আবার নাও করতে পারে। গণিতের জন্য যে সকল বই পড়তে হবে, 1 নম্বরে নবম ও দশম শ্রেণীর গণিত বই অবশ্যই পড়তে হবে, তাছাড়া 5ম থেকে 8ম শ্রেণীর গণিত বই অবশ্যই পড়তে হবে। মোট কথা, বেসিক মজবুত থাকতে হবে, যত বেশি বেসিক শক্ত রাখবেন তত বেশি পরীক্ষা সহজ হবে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা এই বিষয় সম্পর্কে জানতে পারে। আর হ্যাঁ, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।